বকখালিতে নদীবাদ পরিদর্শনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সুকান্ত মজুমদার নদীর পাড়ে বসবাসকারী মানুষদের সঙ্গে কথাও বলেন তিনি সঙ্গে ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব ও ব্লক তৃণমূল ব্লক নেতৃত্বের সঙ্গে ছিলেন গরিব মানুষদেরও ত্রিপল বিতরণ করেন সুকান্ত মজুমদার জলশক্তি বলে নতুন একটি মন্ত্রণালয় করা হয়েছে সেই জলশক্তি মন্ত্রণালয়ের সাথে আমাদের রাজ্য সরকারের কোনো ধরনের কোঅর্ডিনেশন নেই এমন ভাব রাজ্যের আমরা দেখেছি সাংসদদেরকে যে তারা লোকসভার মধ্যে কথা বলছেন বাদগুলো মনে হয় সব ইয়ে করে নেবে দখল করে নেবে কেন্দ্র সরকার আদৌ তা না টাকা কেন্দ্র দেবে দেখভাল আপনারা করুন বলছে কি যে টাকা এসেছিল সেই কাজ হওয়ার সময় এত কাটমানি দাবি করা হয় সঞ্চালক 3 লাখ টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা 2 লাখ টাকা করে যে লাভ যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে লাভ হবে না জানে স্বাভাবিকভাবে সে কাজ এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে কাজ আর হয়নি এর আগে নাবার্ড কাজ পেয়েছিল মঙ্কি ভাজরা তার নিজের লোকেদেরকে দিয়ে ইট বালি সিমেন্ট চুরি করিয়ে নিত পাথর চুরি করিয়ে নিত তার ফলে কাজ আটকে গেছে এরকম করলে কেন্দ্র বারবার টাকা পাঠাবে আর তোমরা টাকা চুরি করবে তার জন্য তো কেন্দ্র টাকা দেবে না গৌতমবাবুকে বলুন যে টাকাটা ইউটিলাইজ করতে খরচ করতে তাহলে অবশ্যই টাকা পাবে চুরি করার জন্য টাকা পাবেন না বকখালিতে নদীবাদ পরিদর্শনে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন সুকান্ত মজুমদার নদীর পাড়ে বসবাসকারী মানুষদের সঙ্গে কথাও বলেন তিনি সঙ্গে ছিলেন বিজেপি জেলা নেতৃত্ব ও ব্লক তৃণমূল ব্লক নেতৃত্বের সঙ্গে ছিলেন গরিব মানুষদেরও ত্রিপল বিতরণ করেন সুকান্ত মজুমদার জলশক্তি বলে নতুন একটি মন্ত্রণালয় করা হয়েছে সেই জলশক্তি মন্ত্রণালয়ের সাথে আমাদের রাজ্য সরকারের কোনো ধরনের কোঅর্ডিনেশন নেই এমন ভাব রাজ্যের আমরা দেখেছি সাংসদদেরকে যে তারা লোকসভার মধ্যে কথা বলছেন বাদগুলো মনে হয় সব ইয়ে করে নেবে দখল করে নেবে কেন্দ্র সরকার আদৌ তা না টাকা কেন্দ্র দেবে দেখভাল আপনারা করুন বলছে কি যে টাকা এসেছিল সেই কাজ হওয়ার সময় এত কাটমানি দাবি করা হয় সঞ্চালক 3 লাখ টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা 2 লাখ টাকা করে যে লাভ যে কন্ট্রাক্টর কাজ পেয়েছে সে লাভ হবে না জানে স্বাভাবিকভাবে সে কাজ এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেছে কাজ আর হয়নি এর আগে নাবার্ড কাজ পেয়েছিল মঙ্কি ভাজরা তার নিজের লোকেদেরকে দিয়ে ইট বালি সিমেন্ট চুরি করিয়ে নিত পাথর চুরি করিয়ে নিত তার ফলে কাজ আটকে গেছে এরকম করলে কেন্দ্র বারবার টাকা পাঠাবে আর তোমরা টাকা চুরি করবে তার জন্য তো কেন্দ্র টাকা দেবে না গৌতমবাবুকে বলুন যে টাকাটা ইউটিলাইজ করতে খরচ করতে তাহলে অবশ্যই টাকা পাবে চুরি করার জন্য টাকা পাবেন না